দাপুড়ে ও যান চালানোর ফলে আবারও সড়ক দুর্ঘটনায় আহত দুজন। ঘটনা তেলিয়ামুড়া থানা দিনে শিশুবিহার এলাকায় বৃহস্পতিবার রাতে এবং জানা গেছে তেলিয়ামুড়া থানা দিনে করইলং এলাকায় বাসিন্দা প্রদীপ পাল শিশুবিহার এলাকায় বাইসাইকেল নিয়ে তেলিয়ামুড়া খুয়াই সড়ক ধরে যাচ্ছিলেন। অন্যদিকে ডেনি দেববর্মা নামের এক যুবক নিজের বাইক নিয়ে তেলিয়ামুড়া খুয়াই সড়ক ধরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে এবং বাইকের ধাক্কায় রাস্তায় উপর ছিটকে পড়ে ওই বাইসাইকেল আরোহী। এই যান দুর্ঘটনায় আহত হয় উভয়। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে। সেখানে দমকল কর্মীদের ঘটনাস্থল থেকে ওনারা আসার পর আহত অবস্থায় দুজনকে কিন্তু উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে উভয়ের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তখন একটা ফোনাই ছিল, ফোনাই ছিল যে শুনতে পাই যে এক্সিডেন্ট হয়েছে। লোকেশনটা জানলাম যে শিশুবিহার হয়েছে ঘটনা। আমরা দুজন ইঞ্জুর পার্টি পেয়েছি, একজনের নাম হয়েছে ডেনি দেববর্মা, তার বয়স হয়েছে 37, বাড়ি হয়েছে দুস্তি। হ্যাঁ, আরেকজনের নাম হয়েছে প্রদীপ পাল, তার বয়স হয়েছে 47, তার বাড়ি শিশুবিহারে। কিভাবে হয়েছে জানা গেছে কি? এমনি তো যাই আমরা কোনো কিছু স্পট পাইছি না, ইঞ্জুর পার্টি পড়েছে রাস্তা কইতাম পারি না, আমরা দেখছিলাম বা খবর পাইছি গেছে, গাড়ি গেছে, রেস্কিউ করছে, এনে হসপিটাল দিলাম। বাকিটা হসপিটালে তারা ট্রিটমেন্টে আছে, তারা উপর।